নমস্কার, আমি সুমিতা। আমি একটা ভিডিও নিয়ে এসে গেছি। যেহেতু এটা ডিসেম্বর মাস, কেক, কমলালেবু খাওয়া আর সান্তাক্লোজ বড়দিন, তা আমি আজকে একটা সান্তাক্লোজ বানাবো, যেটা ডিসেম্বর মাস জুড়ে আমাদের ঘরের দেয়ালে টাঙানো থাকবে, দেখতে খুব ভালো লাগবে। খুবই সহজ আর খুব অল্প কর দিয়ে আমি একটা সান্তাক্লোজ বানাবো। তাহলে সান্তাক্লোজটা বানাতে আমার কী কী লাগছে সেটা আমি দেখিয়ে নিই, তারপর কীভাবে বানাচ্ছি সেটাও আমি দেখাবো। ভালো করে আপনারা মন দিয়ে দেখবেন, খুব সহজ, পারবেন। তাহলে চলুন, কি কি লাগছে সেটা আগে দেখিয়ে নিই। আমার লাগছে লাল কর্ড, আমার সাদা কর্ড, লাইটার তো আছে, কটা সেফটি পিন নিয়ে নিয়েছি, আর একটা কাঁচি লাগছে আমার, ছোট্ট এইটুকু একটা রিং লাগছে, আর কিছু পুঁতি, এই যে এরকম ধরনের কিছু, এই যে লটকন বা এরকম গোল পুঁতি, এরকম পুঁতি আর এরকম লটকন কিছু লাগছে। তাহলে আমি শুরু করি। প্রথমে বলি, আমি এই লাল কর্ডগুলোকে পাঁচ হাত করে, এই যে দেখাচ্ছি আমি, পাঁচ হাত করে আমি কেটে নিয়েছি। এক হাত, দু হাত, তিন হাত, চার হাত, পাঁচ হাত, পাঁচ হাত করে আমি কেটে নিয়েছি। কটা কেটে নিয়েছি দেখাচ্ছি, এরকম পাঁচ হাত করে আমি কেটে নিয়েছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এরকম আমি পাঁচ হাত করে আটটা টুকরো এরকম কেটে নিয়েছি। আর সাদাকেও তাই, সাদাও আমি এরকম পাঁচ হাত করে আমি আপাতত তিনটে কেটে নিলাম, তিনটে কেটে নিলাম। আমি বুনতে বুনতে যদি লাগে আমি কেটে নেব। এই যে আমি তিনটে টুকরো আপাতত কেটে নিলাম। তাহলে আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখুন। প্রথমে আমি একটা ছোট্ট রিং নিয়েছি, যেটাকে আমি সেফটি পিন দিয়ে আটকে নেব, সেফটি পিন দিয়ে আটকে নেব। এবার আমি যেমন আমরা নট করেছি, ঠিক নটই এটা, ঝুড়ি করানো দেখিয়েছি আমি, এর আগে ব্যাগ করানো দেখিয়েছি, ঠিক এক এই নট দিয়ে আমি আজকে সান্তাক্লোজটা করব। বলেছিলাম না, নট শিখতে পারলে আপনি সব কিছু করতে পারবেন। এবার এটা ভালো করে মন দিয়ে, খুব সহজ কিন্তু একটু মন দিয়ে দেখলে আপনি করতে পারবেন। দেখুন, আমি প্রথমে দুটোকে সেট করে নিলাম, এবার আমি এই দুটোকে দিয়ে একটা নট বানাবো। নট কেমন এর আগে আমি দেখিয়ে দিয়েছি, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই মধ্যেখানে দুটো এই ইউ করলাম, এটাকে আমি এই নিচ দিয়ে নিয়ে ওপর দিয়ে এই যে তুলে দিলাম, দিয়ে দুটোকে টেনে দিলাম। এবার বাঁ দিকটা দিচ্ছি, এই যে বাঁ দিকটা, এটাকে নিচ দিয়ে নিয়ে ওপর দিয়ে আমি তুলে দিচ্ছি, এই যে এই টেনে দিলাম, হয়ে গেল, হয়ে গেল একটা নট হয়ে গেল। এবার আমি এর সঙ্গে একটা জুড়ে নেব, এই যে সেফটি পিন দিয়ে আমি এটাকে জুড়ে নেব। এটাকে আমি জুড়ে এর সঙ্গে আমি একটা নট করে দেবো, এই এই দুটো আর এই দুটো নিয়ে একটা নট গুনে দেবো। হয়ে গেল। এবার এর সঙ্গে আমি আর একটা নট গুনে দেব, এই দুটোর সঙ্গে এই দুটোর সঙ্গে নিয়ে আমি এরকম একটা করে নট নট করে দিচ্ছি, হয়ে গেল।
নটা গেল। এবার আমি এর দুটো ছেড়ে দিলাম, এর দুটো ছেড়ে দিলাম, দিয়ে এই চারটেকে নিয়ে আমি একটা নট বানাচ্ছি। এই এই দুটো, এই দেখুন এই দুটো। এবার এটাকে এর ওপর দিয়ে নিয়ে এই নিচ দিয়ে তুলে দিলাম, হয়ে গেল। এবার আবার এই বাঁটাকে ধরলাম, এই ইউ করলাম, করে এটাকে নিয়ে এর উপর দিয়ে নিয়ে নিচ দিয়ে তুলে দিল, এই যে টেনে দিলাম, হয়ে গেল। আমি এটাকে এটাকে আমি আবার দুপাশে দুটোকে দুটো আবার সেট করব। এই দুটোকে নিয়ে এই দুটোকে নিয়ে সেট করব, একটা নট করে দেবো। টেনে টেনে করতে হবে, আবার এটাকে সেট করব। বুঝতে অসুবিধে হলে কমেন্ট করবেন, আমি আবার বুনে দেখাবো। এবার আমি দুটো নট করি, এই দুটোকে ছেড়ে দিলাম, দিয়ে এই দুটো দিয়ে এই দুটোকে দিয়ে একটা নট বানাবো। দেখতে হবে কোথায় নট করা যাচ্ছে, এই যে যেমন এখানে করা যাচ্ছে, একটা নট করলাম, এই যে। এবার আমি এটাকে ছেড়ে দিচ্ছি, এই দুটোকেও ছেড়ে দিচ্ছি, দিয়ে এখানে আবার এই যে একটা নট করা যাবে, এই যে আমি একটা নট করে দিলাম। এবার আমি এই দুটোর সাথে এই দুটোর সাথে আবার একটা নট বুনে দিলাম, খুবই সহজ, একটু মন দিয়ে দেখলে খুবই সহজ, হয়ে গেল। এবার আমি আবার একটা সেট করছি, এর সাথে এর সাথে, এটা নট করে দিলাম। আবার আরেকটা আছে, এটাকে আমি এটা সেট করে দিচ্ছি, দিয়ে একটা নট বুনে দিচ্ছে, এটা এই দুটোর সঙ্গে এই দুটো সেট করে একটা নট করে দিচ্ছে। ব্যাস জোড়ার পর্ব শেষ, এবার এটাকে আমি নট করব। হলো, সব জোড়া হয়ে গেল, আটটা জোড়া হয়ে গেল। এবার আমি এটাকে নট করব, এই
দুটো, এই দুটো এটা নট করবো। এই দুটোর সাথে এই দুটো দিয়ে একটা নট করব। এখানে আর একটা নট হবে, দেখে বোঝাই যাচ্ছে, কট দেখে বোঝাই যাচ্ছে নট হবে। দেখুন এখানেও একটা নট হবে। কটা নট করছি আমি বলে দেব, এখানে একটা, এখানে একটা হবে। আমার প্রায় হয়ে এসছে, আর দুটো নট করলেই হয়ে যাবে। আমি এখানে একটা নট করে দিলাম, আর এখানে একটা নট করে দিলাম। তাহলে আমার কটা নট হলো? চারটে, এক দুই তিনটে, এক দুই তিন চার পাঁচটা, এক দুই তিন চারটে, তিনটে একটা। এই যে দেখুন নটটা, আমার নট হয়ে গেল। এবার আমি এখান থেকে একটা কট নিলাম, নিয়ে এইগুলোকে সব পাইপিং করবো। এই যে একটা কট নিয়ে নিলাম, নিয়ে আমি এগুলোকে পাইপিং, পাইপিং মানে হচ্ছে দুবার দুবার করে পাইপিং করতে হয়। যতগুলো কট আছে ততগুলো কটে আমি পাইপিং করবো। এটা সেফটি পিন একটা মেরে নি, এখানে মেরে বড্ড মরছে। প্রত্যেকটা কটকে আমি এইভাবে পাইপিং করব।
ওপেন হয়ে গেল। এবার আমি এটার মধ্যে সাদা একটা কট জুড়ব। সাদা কটটাকে আমি এইভাবে জুড়ে নেব। এইভাবে জুড়ে নিলাম, নিয়ে একটাকে এরকম ভাবে ঘুরিয়ে পাইপিং করে নিলাম, আর একটাকে এরকম ঘুরিয়ে পাইপিং করে নিলাম। এবার এই সাদা কটের মধ্যে এই যে এগুলো পাইপিং করবো। আমি এবার পাইপিং করে নেব দুটো দুটো করে। একদম টাইট টাইট করার জন্য আমি সেটি বিন্দি আর একটা সেটি বিন্দি সেট করে নিচ্ছি না, ঢিলা ঢিলা বোনা যাচ্ছে, নড়ে যাচ্ছে। হ্যালো, এবার আমি এটাকে দিয়ে একবার এরকম ভাবে সবগুলোকে পাইপিং করে নেব। পাইপিং মানে হচ্ছে দুবার দুবার করে যায়।
আমার নট হয়ে গেল। এবার আমি কটা ঘর আছে এখানে দেখব, কটা নট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আছে। এটাকে আমি দুভাগ করব, 2 3 4 5 6 7 8টা, 8টাকে আমি দুভাগ করে দিলাম। এবার এবার এখানে কটা আছে, 2 4 5 6 7 8টা, 8টার মধ্যে আমি এটাকে আবার দুভাগ করব, 2 4 এই 4, এটাকে আমি গিট মেটে রেখে দিই, এটা আলাদা থাকলো। এবার আমি 4টাকে ভাগ করেছি, ভাগ করে আমি এটাকে কি করব, এই 4টে এদিকে 4টে, এই 4টের মধ্যে আমি 1টাকে ধরে নিলাম, নিয়ে আমি এটাকে এই 3টেকে দিয়ে পাইপিং করব। হয়ে গেল, আবার এখানে 1টা ধরলাম, ধরে 3টাকে দিয়ে পাইপিং করব। একটু টান হয়ে গেছে, একটু একটু ঢিলা করে হয়ে গেল। এবার এটাকেও করবো আমি, 2 4 আলাদা 4 আলাদা, এই এবার এখান থেকে নিয়ে 3টেকে পাইপিং করব। এটা চোখ হচ্ছে, চোখ টান টান করে হয়ে গেল। এবার এই এই এটাকে নিয়ে নিলাম, নিয়ে 3টাকে দিয়ে পাইপিং করব। খুব সোজা, শুধু একবার একটু ভালো করে মন দিয়ে দেখলে এটা হয়ে গেল। এটা এবার এখানে 2টো নেব, নিয়ে আমি একটা 2টো নিয়ে কালো পুঁতি দেব। কালো পুঁতি এই 2টো চোখ, দিয়ে আমি একটা পাইপিং করে দেবো, এই নট করে দেব। এটাও তাই, দু একটা কালো পুঁতি দিয়ে দেবো। এবার এই জায়গাতে আমি একটা আমি পুঁতি সেট করেছি। এবার হচ্ছে পুঁতিটা কি করি, এই পুঁতিটাকে এবার আমি এই এটা হচ্ছে চোখ, পুঁতিটা কি একটু বড় হয়ে গেল, দেখি যদি সামন হয় তাহলে ছোট পুঁতি দেব। 4টে করে ফেললাম, এবার এই 4টের মধ্যে আমি এটাকে নিলাম, নিয়ে সান্তা ক্লজের চক্ষু দান হচ্ছে,
ঠিক আছে, আমি দেখলাম এটাতে নট দিয়ে ভালো লাগছে না, নট ছাড়া এটায় বেশ ভালো লাগছে, তাহলে আমি নটটাকে খুলে দেব। তাহলে আমি চারটাকে পাইপিং করি, এটাকে দিয়ে তিনটে, এক দুই তিন। এটাকে ধরলাম, ধরে এই তিনটাকে পাইপিং করব। এবার আমি নাক করব, তখন আমি নাক দিয়েছিলাম ভালো লাগছে না, এবার চোখগুলো ভালো লাগছে দেখুন। এবার আমি নাক করছি এই দুটোকে দিয়ে, দুটো এই পুঁতিটাই আছে, এই পুঁতিটাই দিয়ে দিই। তাহলে চোখ হলো, নাক হলো। এবার আমার আবার সাদা কট লাগবে। আমি সাদা কট নিয়ে নিলাম, আমার চোখ হয়ে গেছে, চোখ হয়ে গেছে। যেমনই আমি সাদা আগে দিয়ে এরকম করেছি ঠিক এবারও তাই করব। আমি সাদা কটটা নিয়ে নিলাম, সাদা কটটা আমি সেট করে নিলাম, নিয়ে আমি একটা এরভাবে দিয়ে পাইপিং করলাম, এটা দিয়ে এরকম পাইপিং করে নিলাম, টেনে টেনে একটু করতে হবে। এবার এই লালটাকে ধরে নিলাম, লালটাকে ধরে নিলাম এই যে, নিয়ে এবার সাদা দিয়ে পাইপিং করব। এই মুখটা একটু ভালো করে দেখবেন, মুখটা আমি কেমন করছি, টেনে টেনে করতে হবে। এই যে এটা যেমন দুবার দিয়েছি, এটা একবার করে পাইপিং করব, একবার পাইপিং করব। এটা একবার করে, এগুলো দুবার করে করেছি, এটা আমি একবার করে করলাম। এবার আমি এটা একটু মুনে নিই, তারপর দেখাচ্ছি।
বলে গেল। হয়ে গেল, একবার করে করে ফেললাম আমি, এটা করে ফেললাম, এটা আমি দুবার করে করে নিলাম। এই যে আমার নাক, এটা নাক তো, এটাতে আমি সাদা একবার পাইপিং করেছি, এবার আমি এটাকে এবার লাল দিয়ে পাইপিং করব। এটাকে ধরে নিই, সাদাটাকে ধরে নিই, এই জায়গাটুকু শুধু আমি দুবার লাল দিয়ে পাইপিং করব। গুঁপ, এটা হলো গুঁপ। তারপর যেমন করছিলাম দিতি সেইভাবেই আমি উড়ে যাব। গোঁপটার জায়গায় ভালো করে একটু দেখে নেবেন। তারপর যেমন বানাচ্ছিলাম দুবার দুবার করে ওরকমই করে যাব, শুধু গোঁপটা আমি একটু গুঁপ, এটা হলো গুঁপ হলো, এবার মুখ হবে। এবার আমার হয়ে গেল, এই যে আমি এটা দিয়ে করে নিলাম। এবার আমি এই একটা কটকে এবার দাড়ি হচ্ছে, মানে সান্তা ক্লোজের দাড়ি, এবার এদিকে একটা কট আর এদিকে একটা, এটা ছেড়ে দেবো, পরের বার এগুলো আর বুনবো না। এবার এই কটাকে আমি আবার একটা কট জয়েন করব। যেমন আগে করেছিলাম আমি জয়েন করলাম, এই যে জয়েন করলাম, একটা কট জয়েন করলাম, এখানে লাল একটা ছেড়ে দিলাম, লাল একটা ছেড়ে দিলাম, একটা কট জয়েন করলাম, করে এটাকে আমি এরকম ভাবে আবার পাইপিং করে নিলাম, আর এটাকেও আমি একটা পাইপিং করে নিলাম। এবার দাদু দাঁড়িয়ে হচ্ছে সান্তা ক্লোজে। এবার এই যে এটাকে নিয়ে আমি সবকটাকে পাইপিং করবো, এরকম প্রত্যেকবার একটা একটা করে এবার ছিঁড়ে যাবে। এই যে দেখুন, আর কিছু না, শুধু এবার পাইপিং, আর কিছু না। এবার এটা ছাড়া হয়ে গেছিল, এটাও ছাড়া হয়ে গেছিল, এবার পরের বার কি হবে, এটাও ছাড়া হয়ে যাবে, এটাও ছাড়া হয়ে যাবে, এই দুটো ছাড়া হয়ে যাবে। আবার সেকেন্ডটা ছেড়ে দিলাম, প্রথমটা তো ছেড়ে দিলাম, এবার দ্বিতীয়টা ছেড়ে দিলাম,
এবার এই থার্ডটাতে আমি একটা কর্ড জুড়বো, এই যে কর্ড, আমি একটু বড় করে এই কর্ড এই দুটো তো ছাড়া, তাহলে আমার হয়ে গেল, দুটো ছেড়েছিলাম আগে, আবার এখন দুটো ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। আমি এখানে আবার একটা সাদা কর জুড়বো, যখন জোড়া হবে সেই কর্ডটাকে ছেড়ে দিতে হবে। তাহলে আমি একটুখানি সাদা কর্ড কেটে নিই, আমার কাটা নেই। আবার সব এগুলোকে সবগুলোকে পাইপিং করব। এবার আবার এক দুটো দুপাশে দুটো ছেড়ে দেবো, একটা একটা ছেড়ে দিলাম, তাহলে এদিকে চারটে, এদিকে চারটে ছেড়ে দিলাম। এবার আমি এখানে আবার একটা সাদা কট জুড়বো, ঠিক আগের মতনই। পাইপিং করলাম, রেকটাকে আবার পাইপিং করুন। চারটে
চারটে লাস্ট। আবার এখান থেকে দুটো দুপাশে দুটো চলে যাবে, আবার এই কটাকে একটা কট জুড়ে পাইপিং করবো। কি সুন্দর দেখতে হয়েছে না? আবার এই দুটো চলে যাবে, চারটে থাকবে, চারটেকে আমি পাইপিং করবো। হয়ে গেল চারটে, চারটে থেকে দুটো চলে গেল আর এই দুটো, এই দুটো করলে হয়ে যায়। কমপ্লিট, প্রায় অল্প একটু বাকি আছে, হয়ে গেল লাস্টে। অবশেষে দেখুন দুটো এসে থামলো, কটা ছিল? দুটো, চারটে, ছটা, ছটা, সাতটা, 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 চোদ্দটা, ষোলোটা, ষোলোটার মধ্যে দুটো এসে থামলো। কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এই যে কটগুলোকে, এবার আমার হয়ে গেল, এবার আমি সাদা কটগুলোকে এটা আমি উল্টে নেব একটু। সাদা কটগুলোকে, মুখগুলোকে বন্ধ করে দেবো। তাহলে আমি বন্ধ করে আসি, তারপর দেখাচ্ছি এরকম কেটে কেটে। আমার সবটা হয়ে গেল কমপ্লিট। এবার আমি এটাকে এটাকে কাটবো, একটা মাপ মতন কেটে নেব। নিয়ে যে ছোট ছোট পুঁতি নিয়েছি, এই যে ছোট ছোট পুঁতি নিয়েছি, পুঁতিগুলোকে সেট করব। মোটামুটি একটা মাপে কেটে নি, এই মাপে কেটে নি। ব্রেকটা কেটে নিলাম, পুঁতিকে পুঁতিটাকে সেট করে দেবো। সবগুলো এই যে পুঁতি লাগিয়ে দিয়েছি, এবার মধ্যিখানটা বাকি। মধ্যিখানটা আমি এটাকে কেটে সমান করে সব পুঁতি আমি সেট করে ফেলেছি। এবার একটুখানি বড় রেখে এটাকে আমি একটা লটকান দিয়ে দেবো, লটকান
যে একটা লটকা নামি দিয়ে দিলাম। মোটামুটি আমার সবটাই হয়ে গেছে, এই যে লাগিয়ে দিয়েছি, পুঁতিগুলো সেট করে দিয়েছি। কেমন হয়েছে, আপনারা আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। এখন এই এই গোল্ড রিংটা করাবো, ওকে। আর এই এটা দিয়ে আমি টুপি ইয়ে করে এই যে লেজ একটা করে এই লটকনটা দেবো। আমি জাস্ট গিট করে কিন্তু জানাবেন। এবার আমি এই গোল্ড রিংটা কভার করবো না, যেমন আমি করেছি নট, এটাও আমি একটা নট করে দেব। এটা আমি নট করে দেব। নট করে দিই, নট শিখলে আপনি অনেক কিছু করতে পারবেন। আমি বলেছিলাম না, নট দিয়ে একবার ভালো করে শিখতে পারলে আপনি অনেক কিছু বানাতে পারবেন। কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি অসুবিধা হয় আমি আবার আবার বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমার এটা ছোট হয়ে গেছে, একটু জুড়ে নেব। সান্তা ক্লোজ রেডি, দেখুন কেমন হলো, আমাকে জানাবেন। পুরো রেডি, ব্যাস।